কম্পিটিশন করব না আজি যে বিশ্ব দরবার আমি যে বিহু লই গলো গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড হল 12,500 বিহুয়া বিহুপতিয়ে নাচিলে অখিল গগৈ সপোনতো ভাবিছিল যে অসমে ইমান উপরত যাব পারে। অখিল গগৈ সপোনতো ভাবিছিল লাচিতর 145 ফুটৰ প্ৰতিমা হব পারে। অখিল গগৈ সপোনতো ভাবিছিল যে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হব পারে। এই অখিল গগৈ জাতীয় মানুহবিলাকে অসমক পিছুৱাব খোজে, অসমক ধ্বংস কৰিব খোজে, আন্দোলনমুখী কৰিব খোজে। আর রাইজে আজি তার প্রত্যুত্তর দিছে চিঞৰি চিঞৰি যে আমি হিমন্ত বিশ্ব শর্মাৰ লগত আছো, নরেন্দ্র মোদীর লগত আছো, আমি কোনো অখিল গগৈৰ লগত নাই। আমার লগত ছয় গগৈ আছে, গগৈ গগৈ, পবিত্র মার্ঘেরিতা গগৈ, তরঙ্গ গগৈ, গগৈ আমার লগত গগৈ বেশি আছে। অখিল গগৈৰ লগত প্রতিযোগিতা কিহত কৰিব লাগিব? বিহু নাচন, বিহু মই তো নাচনি নহয়, আমি বিহুয়াক বিহু নাচক লৈ গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড হে করো, মোৰ লগত হেইটো কম্পিটিশন কৰক না। আজি যে বিশ্ব দরবারত আমি যে বিহু লৈ গলো গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড হল 12,500 বিহুয়া বিহুপতিয়ে নাচিলে অখিল গগৈ সপোনতো ভাবিছিল যে অসমে ইমান উপরত যাব পারে। অখিল গগৈ সপোনতো ভাবিছিল লাচিতর 145 ফুটৰ প্রতিমা হব পারে। অখিল গগৈ সপোনতো ভাবিছিল যে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হব পারে। এই অখিল গগৈ জাতীয় মানুহবিলাকে অসমক পিছুৱাব খোজে, অসমক ধ্বংস কৰিব খোজে, আন্দোলনমুখী কৰিব খোজে। আর রাইজে আজি তার প্রত্যুত্তর দিছে চিঞৰি চিঞৰি যে আমি হিমন্ত বিশ্ব শর্মাৰ লগত আছো, নরেন্দ্র মোদীর লগত আছো, আমি কোনো অখিল গগৈৰ লগত নাই। আমার লগত ছয় গগৈ আছে, গগৈ, পবিত্র মার্ঘেরিতা গগৈ, তরঙ্গ গগৈ, গগৈ আমার লগত গগৈ বেশি।